বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই যে চিরল চিরল পাতা আপনারা দেখতে পাতেছেন, কিন্তু এই গাছটা হচ্ছে লজ্জাপতি গাছ। এই গাছটা অনেকে কি কি কাজ হয়তো জানে না, যদিও জানে কিভাবে কাজ করতে হয় আপনারা জানেন না। এই গাছটা জাগিয়ে তুলতে হয়, কিবারে জাগাতে হয়, কিভাবে জাগাতে হয়তো জানেন। এই গাছটা আমার উস্তাদ শিখাইছে। এই গাছের আমি আবাদ করেছি। এই গাছটা একজন বউ চলে গেছে, তার বুকে কন্ট্রোল করা যায়। একজনের স্বামী চলে গেছে, তো সে স্বামীকে কন্ট্রোল করা হয়। একজন সংসার ভাঙে গেছে, সে সংসারটাকে জোড়া লাগানো হয়। এর নাম হচ্ছে সাদা লজ্জাপতি গাছ। এই গাছের কী কী কাজ হয় অনেকে দেখা যাচ্ছে মাজায় কষ্ট পায়, কিন্তু ব্যথার কাজও লাগে। কিন্তু এই গাছটা কিভাবে জাগাইতে হয় এই জাগানির নিয়মটা জানা লাগবে। এবং আবশ্যি ছাড়া অনেকে জানে এই গাছটা হয়তো কাজে লাগে, কিন্তু কিভাবে তুললে কাজে লাগে এটা হয়তো সকলের জানা নাই। কিন্তু এই গাছের যা পাওয়ার, অখণ্ড পাওয়ার, এমনই পাওয়ারনি মাল এরা। যে ব্যক্তি এই গাছ দিয়ে কাজ করেছে সে ব্যক্তি বলবে যে হ্যাঁ, এই গাছের কি ক্ষমতা। এই গাছ কাউকে যদি বশ করার জন্য খাওয়ানো হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে সে পাগল হয়ে যায়। যদি আপনাদের কাহুর দরকার থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হচ্ছে আমার। হ্যাঁ, এই নাম্বারটা হলো আমার। আপনারা যদি মনে চাই যে এই গাছের দ্বারাই আমি কাজ করব, এবং যদি কাজে যদি ইচ্ছুক হয়, তাহলে আপনারা কাজ করিতে পারেন। এই কাজ আপনারা কী কী কাজ করবেন, এবার বশ করবেন না সিটি করবেন, আপনারা করতে পারেন, সমস্যা নাই। আপনারা যদি মনে মনে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা দেওয়া থাকলো।